নমস্কার বন্ধুরা, জুন ফুডহাউসে আপনাদের স্বাগত। আজকে আমি মোচা নিয়ে চলে এসেছি। আজকে নিরামিষ মোচার তরকারি রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা খোলা হয়ে গেছে, তো বাটিতে জল নিয়ে নিয়েছি, জলে হলুদ দিয়ে নিলাম, জলের সাথে হলুদটা মিশিয়ে নিয়েছি। এখন মোচার যে ভেতরের অংশটা, এটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, ভেতরের আমি সাদা অংশটাকে নিয়েছি, এখানে আর কোনো খয়েরি নেই, তো এটাকে আমি লম্বা লম্বা করে কেটে জলে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো মোচা নিয়েছিলাম, কারণ একটা মোচায় খুব বেশি হবে না, একটা ছোট একটা বড় দুটো মোচা নিয়েছি, কারণ মোচাগুলো কাটা হয়ে গেছে। কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি, হলুদ আর একটু লবণ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি। বন্ধুরা, মোচাটা কাটার সময় মনে রাখতে হবে মোচার যে এই যে খয়েরি অংশটা, এই অংশটা যেন না থাকে। যতক্ষণ না পর্যন্ত এই অংশটাকে ছুলে ছুলে ফেলে দিচ্ছেন, ততক্ষণ ছুলতেই থাকবেন না। পুরো এরকম সাদা অংশ যখন বেরিয়ে যাবে, তখন আর ছুলবেন না, তখন এটাকে কেটে নেবেন পিস পিস করে, লম্বা লম্বা করে অথবা পিস পিস করে কেটে নেবেন তখন। এখন এটা দিয়েই তরকারি করব, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আতপ চাল ভেজানো ছিল 1 ঘন্টা আগের থেকে, এটাকে এখন বেটে নেব। এই যে এখানে আমার চালটা বাটা হয়ে গেছে, চালটাকে আমি বেটে নিয়েছি। এটা শুধু প্লেন চাল বাটা, এটার সাথে আমি এখন ময়দা অ্যাড করব। ময়দাটাকে এর সাথে চাল বাটাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মোটামুটি মেশানো হয়েছে, আর একটু মেশাতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিলাম হলুদ। দেখে মনে হচ্ছে আমার আর ময়দা লাগবে না, যদি লাগে পরে মেশানোর পরে আরও, তাহলে আমি আবার নেব। মোটামুটি রেডি হয়ে গেছে আমার, মনে হচ্ছে আর লাগবে না। দেখুন কীরকম হয়েছে, কড়াই গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিচ্ছি। পাশে আমি ছোট আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি, এটাও গরম হয়ে গেছে, এটাতেও তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই যে মোচাটাকে নিয়ে নিয়েছি, ব্যাটারটা তৈরি করে রেখেছি, এর মধ্যে এটাকে দিয়ে দেব। ভালো করে ডুবিয়ে এটাকে ফ্রাই করে নেব। এই পাশের কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে টুকরো করা আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু দেব নুন। তো হলুদটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নেব। আর এই পাশে আর একটা কড়াই চাপ দিয়ে দিয়েছি, এটাতে তো দেখালামই, বড়া ছেড়ে দিয়েছি, বড়াগুলো উল্টে দিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। বড়াগুলো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আমি একটা একটা করে ভেজে নিয়েছি সুন্দর করে, বেশ লম্বা লম্বা হয়েছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তো এখন ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা দুটো, আর দিয়ে দিচ্ছি গোটা মেথি।
এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটাকে একটু নাড়া দিয়ে নেব। টমেটো আমার সব দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকেও ভালো করে টমেটোর সাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব জিরে বাটা। জিরেটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব কাঁচা আর পাকা লঙ্কা বাটা। এটাকে দিয়েও আমার তেলের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন লাস্টে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি হলুদ। সব দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে মশলা। এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, হালকা হালকা তেল আসছে। এখন একটু মশলার প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলার থেকে হালকা হালকা তেল ছেড়ে আসছে, দেখুন। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন আলুটা দেওয়ার পরে মশলাটার সাথে ভালো করে ভাজবো আবার কিছুক্ষণ। ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল। জল ফুটে গেছে আমার। এখন এখন ভেজে রাখা মোচাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আমি এক এক করে ভেজে রাখা মোচাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে ঝোলটা বেশি দিয়েছি, তার কারণ হচ্ছে চাল বাটা দিয়ে বানানো হয়েছে বড়াগুলোকে। চাল বাটা একটু জল চুষে নেবে, সেজন্য একটু ঝোলটা বেশি দিয়েছি। এক চামচ চিনি, গরম মশলা বাটা, গরম মশলা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন তরকারিটা অনেকটা গাঢ় হয়ে গেছে, ঝোল কমে গেছে অনেকটা। আমার রেডি হয়ে গেছে তরকারিটা। এখন গ্যাস অফ করে তরকারিটাকে নামিয়ে নেব। আস্তে আস্তে আমি একটা একটা করে তুলে নিচ্ছি বাটিতে, যেন ভেঙে না যায়। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন বাড়িতে, ভালো লাগবে আপনাদের। আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটার সাথে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।